হ্যালো না ভাই, আজকে আমি বাড়ি থাকছি না, লখনৌ যাচ্ছি। হ্যাঁ লখনৌ থেকে ফিরে আমি মিট করছি। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। হ্যালো গাইজ, চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকে ডেস্টিনেশন লখনৌ। আসলে লখনৌটা হচ্ছে একটা বিরিয়ানির দোকান মধ্যমগ্রামে, তো সেখানে আমরা যাচ্ছি আজকে। আজকের ভিডিও কন্টেন্টটা একটু আলাদা, পুরোটা বলবো না, অনেকটাই আলাদা, কারণ লকডাউনে আমরা কোথাও ঘুরতে যেতে পারছি না, আর কিছু করারও নেই আমাদের। তো দুজন বসে বসে ভাবছিলাম কি করব, হঠাৎ করে ফেসবুকে দেখলাম একটা বেশ বিরিয়ানি দোকান ভাইরাল হয়েছে, তো সেটাই আর কি টার্গেট করে আমরা এগিয়ে গেলাম। তাহলে চলুন এবার জার্নিটা শুরু করা যাক। আমরা এখন রওনা দিয়েছি লখনৌর উদ্দেশ্যে। আমাদের উবের ড্রাইভার আছে সামনে, আর আমাদের গভর্নমেন্ট গিফটেড উবের আছে, যেটা আমরা যাচ্ছি এখন, যেটাতে করে আমাদের উবের ড্রাইভারকে একটু দেখে নিন। আমাদের উবের, এটা উবের উঠবো এবার। এবার বাড়িতে গিয়ে এগুলোর মুন্ডুপাত আর পেট পুজো দুটোই করা হবে।
সবাইকে কিছু মজাদার ভিডিও দেখাই, যখন আমরা দুজন কিছু না বুঝে ক্যামেরা অন করে বসে থাকি। ইতিমধ্যে আমরা বাড়িতে এসে পুরো থালায় পরিবেশন করে ফেলেছি লখনৌ বিরিয়ানি। আরে এদিকে তাকাও, আরে টেস্টটা বুঝি তো কি হচ্ছে। চলো তাহলে টেস্ট করা যাক। টেস্টটা খুব ভালো আছে, হ্যাঁ যথেষ্ট সফট আছে, একটু খেয়ে দেখা যাক। বেশ ভালো আছে, ফ্রাইটা বেশ ভালো করেছে, হালকা করে নোনতা করা আছে। অনেক কষ্ট করে মুরগির ডিম পেড়েছে, সেই জন্য আমি আবার ডিম দিয়ে দিয়েছি। আসলে ভয় পায় বলে দিয়ে দিল, এটাই হচ্ছে আসল কথা। সবাই স্বীকার করে নাই আছে। কোয়ান্টিটি অনেক আছে ভালোই। এটা কি অনেক কষ্ট করে মুরগি ধরতে হয়েছে। দেখানো যাক, বেশ ঝনঝরে আছে, হ্যাঁ অয়েলি আছে, অবশ্যই অয়েলি আছে, গ্রেভি আছে বলবো না, খুব একটা গ্রেভি নেই কিন্তু অয়েলি ভাবটা বেশি আছে। আমাদের বেশ অনেক প্যাকেট স্যালাড দিয়েছে, প্রায় 4-5 প্যাকেট স্যালাড অবশ্যই দিয়েছে, জানি না কেন। তাহলে এবার আমরা বিরিয়ানিটা শেষ করি। সাথে জাম্বো চিকেন চাপ অর্ডার করেছিল, চলো এটা একটু টেস্ট করে দেখা যাক। খেতে দারুণ, সিরিয়াস এটা খেতে দারুণ। আরে কি অবস্থা, কি খাচ্ছ, আর খাবো নাকি, নেও আদুর নেও। ও হ্যাঁ, এটা তো আমাদের চ্যানেল, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। এইমাত্র আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য চলে এলাম। প্রথমে আমরা বলে রাখি, আমরা কোনো ফুড ব্লগার নই, আমরা ওভাবে কখনোই পারবো না, আমরা স্বীকার করছি তো। কিন্তু কোথায় কী কতটুকু এগুলো অন্তত আমরা অবশ্যই জানাতেই পারবো, তো সেটাই আমরা করার চেষ্টাই করেছি, জানি না কতটুকু পেরেছি। বিরিয়ানির পরিবারটা বেশ ভালোই ছিল আর টেস্ট খুব ভালোই ছিল। মিড রেঞ্জের যে বিরিয়ানি আমরা খেয়ে থাকি তাদের মধ্যে খুব ভালোই ছিল, বেশ বড় বড় দোকানের সাথে টক্কর আমেশাই দিতে পারে। আর দামটা তো মিড রেঞ্জেরই ছিল, সেটা বললাম,
পিসগুলো খুব দারুণ ছিল, মোটামুটি সাইজের ছিল, টেস্টটাও খুব ভালো ছিল। কোনটার কী দাম সেটা আমরা স্ক্রিনেই মানে বলে দিয়েছি, একটু খেয়াল রাখবেন, আর ডিসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবে আমাদের ভাই, অবশ্যই খেয়াল করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন। ঠিক আছে, আজকের জার্নিটা এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।